ছাত্ররা ডিটারমিনেন্টের উপরে, এটা আমার সেকেন্ড ক্লাস, এখানে আমি শেখাবো সারাস নিয়ম, অর্থাৎ একটা ডিটারমিনেন্টকে সারাসের নিয়মে কিভাবে এক্সপ্যান্ড করা হয় বা কিভাবে বিস্তৃত করা হয়। দেখো, আমি যে কোনো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কনসিডার করছি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি। ওকে, দেখো একে এক্সপ্যান্ড করলে কী হবে, যদি এ ওয়ানকে বাইরে রাখি, মানে ফার্স্ট রো বরাবর ভাঙবো, হ্যাঁ, এ ওয়ানকে বাইরে রাখলে কত হচ্ছে, বি টু সি সি থ্রি, বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। ওকে, মাইনাস বি ওয়ান ইন্টু কত আসছে, এটা এটা বাদ চলে গেলে, এ টু সি থ্রি, এ থ্রি সি টু, এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু, এবং সবার শেষে প্লাস সি ওয়ান ইন্টু কত আসছে, এ টু বি থ্রি, এ থ্রি বি টু, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। এবার দেখো আমি কী করবো, যে যে এক্সপ্রেশনগুলোর সামনে প্লাস চিহ্ন রয়েছে সেগুলো আগে লিখবো, আর মাইনাস চিহ্ন যেগুলো আগে রয়েছে সেগুলো পরে লিখবো। তাহলে প্লাস চিহ্ন কোথায় কোথায় আসবে, দেখো, এ ওয়ান বি টু সি থ্রি এখানে আসবে, এ ওয়ান বি টু সি থ্রি তারপরে কোথায় আসবে, এই যে মাইনাস বি ওয়ান আর মাইনাস এ থ্রি সি টু যখন গুণ হবে তখন আসবে, তাহলে এ থ্রি বি ওয়ান সি টু, এ থ্রি বি ওয়ান সি টু, আর এখানে আসবে এ টু বি টু সি ওয়ান, তাহলে প্লাস এ টু বি টু সি ওয়ান মাইনাস। এবার যে যে এক্সপ্রেশনগুলোর সামনে মাইনাস চিহ্ন রয়েছে সেগুলো একবারই লিখবো, মাইনাস কত আসছে এখানে, এ ওয়ান বি থ্রি সি টু, এ ওয়ান বি থ্রি সি টু, তারপর কত আসছে এখানে, এ টু বি ওয়ান সি থ্রি আসবে, প্লাস এ টু বি ওয়ান সি থ্রি, এবং সবার শেষে এ থ্রি বি টু সি ওয়ান, প্লাস কত আসবে, এ থ্রি বি টু সি ওয়ান। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ টু বি টু সি থ্রি, এ ওয়ান বি টু সি থ্রি, এটা কিন্তু এই এই ডায়াগোনাল, এ ওয়ান বি টু সি থ্রি। ওকে, তারপরে সবার প্রথমে আমরা এই তিনটা সংখ্যার গুণ নেব এই ডায়াগোনাল বরাবর, এরপরে কী করব, এই বি ওয়ান সি টু নেবো এবং তার সাথে সি থ্রি নেবো। দেখো বি ওয়ান, তাহলে এ এ থ্রি নেবো, এ থ্রি বি ওয়ান সি টু, এ থ্রি বি ওয়ান সি টু। ওকে, যখন এই দুটো নেবো তখন এটা, এরপরে কী করবো, যখন এটা একা নেবো এখানে, এখানে এই দুটো নেবো, এ টু বি থ্রি সি ওয়ান, এ টু বি থ্রি সি ওয়ান। একইভাবে বিয়োগ করার সময় দেখো এই বরাবর আসবে, একটা এই ডায়াগোনাল বরাবর আসছে, এ থ্রি বি টু সি ওয়ান, এ থ্রি বি টু সি ওয়ান। তারপরে এ টু বি ওয়ান যখন নেওয়া হচ্ছে তখন এই যে সিঙ্গেল যেটা রয়েছে সেটা, তাহলে এ টু বি ওয়ান সি থ্রি রয়েছে একটা, দেখো এ টু বি ওয়ান সি থ্রি, এবং সবার শেষে যখন এই বি থ্রি আর সি টু নেবো তখন এ ওয়ান আসবে, এ ওয়ান বি থ্রি সি টু। ওকে, আমি একটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ধরে নাও এই ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করবো, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, সংখ্যাগুলো একটু বড় বড় নেওয়া হলো, যোগ বিয়োগে একটু অসুবিধা হতে পারে। দেখো এটা নিলাম, ছয় দুগুণে বারো, বারোকে দশ দিয়ে গুণ করলে কত হচ্ছে, একশো কুড়ি, তারপরে তিন সাথে একুশ, একুশ আর আট গুণ করলে কত হচ্ছে, একশো আটষট্টি, ওয়ান সিক্স এইট, আটকে আট, আট দু করে ষোলো। আচ্ছা, এরপর ফাইভ নাইন আর ফোর গুণ করতে হবে, পাঁচ নয় পঁয়তাল্লিশ, আর চার কত হয়, একশো আশি মাইনাস, যখন বিয়োগ বিয়োগ করে কী লিখবো, এবার এই ডায়াগোনাল নেব, আট ছয় আর চার, চার ছয় চব্বিশ, চব্বিশ আর আট গুণ করলে কত হয়, আট পঁচিশে দুইশো, তার থেকে আবার আট বিয়োগ চলে যাচ্ছে, তাহলে একশো বিরানব্বই, প্লাস থ্রি ফাইভ আর হচ্ছে টেন, তাহলে ওয়ান ফাইভ জিরো, প্লাস থ্রি ফাইভ টেন হয়ে গেল। এবার টু এর সাথে নাইন আর সেভেন, সাত লক্ষ তেষট্টি, তেষট্টি আর দুই কত হয়, একশো ছাব্বিশ। দেখো কত হচ্ছে এটা হিসাব করলে, ওয়ান টু জিরো, ওয়ান সিক্স এইট আর ওয়ান এইট জিরো, তো একশো কুড়ি আর একশো আশি হয়ে যাচ্ছে দুশো তিনশো, আর একশো আটষট্টি, তাহলে ফোর সিক্স এইট মাইনাস, এখানে কত হচ্ছে, একশো বিরানব্বই, একশো পঞ্চাশ আর একশো ছাব্বিশ, একশো বিরানব্বই, একশো পঞ্চাশ, একশো ছাব্বিশ, ছয় দুই আট, নয় পাঁচ চোদ্দো, চোদ্দো পনেরো ষোলো, ছয় তিন চার, তাহলে ফোর সিক্স এইট হচ্ছে এখানে আলটিমেটলি কত, জিরো। তাহলে আশা করি তোমরা করতে পারবে একদম সহজভাবেই, যে কোনো ডিটারমিনেন্ট সারাস নিয়মের সাপেক্ষে সাহায্য নিয়ে যেভাবেই হোক তোমরা এক্সপ্যান্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ হয়ে গেলো সারাস নিয়ম, এরপর নেক্সট ক্লাসে নেক্সট থিওরি নিয়ে আসছি খুব শীঘ্রই।